নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আর আমি খুব খুশি আপনাদের এখানে পেয়ে। আর আজকে আমি রিভিউ করব সুইস বিউটিস হোল্ড মি ম্যাট লিকুইড লিপস্টিকস। সুইস বিউটির এই লিপস্টিকগুলো খুব লং লাস্টিং, আর আপনারা পেয়ে যাবেন 30টা ম্যাট শেডস। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 16টা শেড। প্রত্যেকটা শেড আমি সোয়াচ করে দেখাবো, আর এগুলো ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ। আমি সাজেস্ট করবো লিপস্টিকগুলো লাগানোর পরে অন্তত 1 মিনিট সময় নেবে, তারপর এই লিপস্টিক একদম স্মাচ হবে না। এই লিপস্টিকসগুলো প্রচণ্ড অ্যাফোর্ডেবল আর লং লাস্টিং, আর ওয়েদার খুব গরম হলেও তার এগুলো ট্রান্সফার করে না, গলে যায় না। আর অনেক ম্যাট লিপস্টিক্স অনেক সময় খুব ড্রাই ফিল করে, বাট এগুলো একদম ড্রাই না, বিকজ এর মধ্যে অনেক নারিশিং ইনগ্রিডিয়েন্টস আছে, এর মধ্যে ভিটামিন ই আছে, অ্যাপ্রিকট অয়েল আছে। চলুন এখন আপনাকে আমি লিপস্টিক্সগুলোর সোয়াচ দেখাই। আমি আমার সবচেয়ে পছন্দের রঙের লিপস্টিক দিয়ে এই সোয়াচটা শুরু করব, যেটা হচ্ছে বার্নড রোজ। এটা খুব সুন্দর ডিপ পিঙ্ক রং, এটা আপনি প্রতিদিন পরতে পারেন, সব স্কিন টোনের সাথে যাবে, এটা আমার সবচেয়ে পছন্দের। এই লিপস্টিকের রঙটা লাল আর পিঙ্ক মেশানো, বাট আমার স্কিন টোনে এটা মোর লাইক লালই লাগছে। পরের শেডটা হচ্ছে জেন্টল পিঙ্ক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউড পিঙ্ক। আমার মনে হয় এটা একটু ডার্ক কালারের লিপ লাইনার নিয়ে পরলে আরও বেশি ভালো লাগবে। পরের শেডটা হচ্ছে ইন্টেন্সলি পিঙ্ক, এটা একটা খুব মিষ্টি পিঙ্ক কালার, আর এটা আমার জেন্টল পিঙ্কের চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আর পরের শেডটা হচ্ছে ওয়াইন মি, খুব ডিপ কালার এটা, আর আমি মনে করি ফেস্টিভ সিজনের জন্য এটা খুব ভালো হবে। পরের শেডটার নাম হচ্ছে কিউট নিউড, আর এই লিপস্টিকটা আপনি স্মোকি আই মেকআপের সাথে পরলে খুবই বেশি ভালো লাগবে। পরের শেডটার নাম হচ্ছে দ্য ক্র্যানবেরিস, এটা খুব সুন্দর মারুন শেড, এটাও ফেস্টিভ সিজনের জন্য খুব ভালো হবে। বেরিলিশিয়াস হলো এই শেডটা, এটা খুব সুন্দর বেরি কালার। আপনার যদি খুব ডিপ ফুসিয়া পিঙ্ক ভালো লাগে তাহলে আপনার এটা খুব ভালো লাগবে। এই শেডটার নাম হচ্ছে স্পাইসি নিউড, এটা আরেকটা খুব সুন্দর নিউড কালার, এটা ডে টাইম ওয়ারের জন্য খুব বেশি ভালো হবে। যদি আপনি একটা উজ্জ্বল লাল রঙের লিপস্টিক খুঁজছেন, দেন আপনি এটা ট্রাই করতে পারেন, এটা হচ্ছে রোম্যান্স রেড। পরের শেডটার নাম হচ্ছে হার্শিস, এটা একটা খুব ডিপ চকলেট কালার। এই শেডটার নাম হচ্ছে লাস্টি রাস্টি, আর এটা একটু টাং টুইস্টিং নাম, এটা হচ্ছে হালকা ব্রাউন নিউড কালার। এই শেডটার নাম হচ্ছে ডার্লিং স্যালমন, এটা একটা খুব সুন্দর কোরাল কালার। নেক্সট শেডটার নাম হচ্ছে হোল্ড মি ডার্লিং, এই রঙে লাল আর কমলার মিক্সচার আছে, খুবই মিষ্টি এই রঙটা। এই শেডটা হচ্ছে হোল্ড মি বেয়ার, এটা খুব হালকা ব্রাউনিশ নিউড কালার। পরের শেডটা হচ্ছে কুইজ মি পিঙ্ক, এটা হচ্ছে এভরিডে নিউড পিঙ্ক কালার, এই রঙে আই থিঙ্ক পিঙ্কের সাথে ব্রাউনেরও মিক্স আছে। আর দ্য লাস্ট শেড হচ্ছে বাইট মি রেড, এটা একটা সুন্দর ডিপ রেড লিপস্টিক, এটাও আমার খুব ফেভারেট। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই লিপস্টিকগুলো খুব স্মুথ, একদম প্যাচি না। আশা করি এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। এই সুইস বিউটি লিপস্টিকগুলো হার্ব স্টোরে উপলব্ধ আছে, আর একটা লিপস্টিকের উপরে আপনি 20% অফ পেতে পারেন, এই জন্য আপনি ইউজ করুন এই কুপনটি HYBE20। ডিসকাউন্ট কুপন ব্যবহার করার পরে লিপস্টিকের দাম হয়ে যাবে 344 টাকা, আর দুটো লিপস্টিক কিনলে আপনি পাবেন 25% অফ, ইউজ করুন কুপন HYBE25। আর তিনটে লিপস্টিক কিনলে আপনি পাবেন 33% অফ, তার জন্য ইউজ করুন দ্য কুপন HYBE33। এছাড়াও সুইস বিউটির হোল্ড মি ম্যাট লিকুইড লিপস্টিক্সের মিনি ভার্সনসগুলোও আছে, এগুলো আপনি ট্রাই করতে পারেন। আশা করি এই কুপন কোডগুলো আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার, অ্যান্ড আই এম গোনা সি ইউ ভেরি সুন দেন, বাই বাই।